নমস্কার বন্ধুরা, বৈদিক হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। জ্যোতিষশাস্ত্র মতে একটি রাশি চক্রে দু রকমের গ্রহ থাকে, নৈসর্গিক শুভ গ্রহ ও অশুভ গ্রহ। শুভ গ্রহ জাতকের জীবনে শুভ ফল দিয়ে থাকে, ঠিক একই রকম অশুভ গ্রহ অশুভ ফল প্রদান করে থাকে। বিশেষ করে অশুভ গ্রহের দশাকালে জাতককে নানাভাবে নাস্তানুবাদ হতে হয়। কোনো গ্রহই শুভ বা অশুভ নয়, গ্রহের রাশিচক্রে অবস্থান, মাঙ্গলিক অবস্থান ও ভগবত ভাবগতভাবে অবস্থানের উপর গ্রহের শুভাশুভত্ব নির্ভর করে। এখন প্রশ্ন হচ্ছে, অশুভ গ্রহের কুপ্রভাব থেকে কি করে রেহাই পাওয়া যায়? জ্যোতিষ ও তন্ত্র মতে অশুভ গ্রহের প্রতিকারের বহু উপায় আছে। জ্যোতিষশাস্ত্রে গ্রহ প্রতিকারের জন্য সর্বদা রত্ন ধারণের কথা বলা হয়নি, বরং বেশ কিছু উপায় বিভিন্ন শাস্ত্রে জানা যায়, যার উপকরণগুলো একান্তভাবেই ঘরোয়া। অনেকেরই এমন ধারণা রয়েছে যে কুপিত গ্রহের প্রতিকারে বিপুল খরচ, যজ্ঞ পূজা ইত্যাদি সত্যিই খরচ সাপেক্ষ, তার উপরে যদি রত্ন ধারণ করতে হয় সেটাও কম খরচের ব্যাপার নয়। রত্নের পরিবর্তে শিকড়ও ব্যবহার করা যায় বা অন্য দ্রব্য ধারণ করা যায় বটে, কিন্তু তাদের সঠিক সময়ে পাওয়ার বিষয়টাও মনে রাখতে হবে। অথচ জ্যোতিষশাস্ত্রে গ্রহ প্রতিকারের জন্য সর্বদাই রত্ন ধারণের কথা বলা হয়নি। দেখা যেতে পারে সেই উপায়গুলি কি। রবি বা সূর্যের কুপ্রভাব থেকে মুক্তি পেতে হলে প্রতিদিন সকালে কয়েক মিনিট সূর্যের আলোয় দাঁড়াতে হবে। রোদ আসে এমন ঘরে আহার করা বাঞ্ছনীয়। সূর্যাস্তের পরে যতটা কম পরিমাণ আহার করা যায় ততই মঙ্গল। তামার পাত্রে জল পান বিদেহ। যদি রবি অশুভ হয় তাহলে প্রতি রবিবার উপবাস করে গম, আখ, আখের গুড়, তামা দান করলে ভালো ফল পাওয়া যায়। এছাড়া প্রতিদিন তামার পাত্রে জল রেখে সূর্য মন্ত্র সাতবার জপ করে সেই জল সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য দিলে অশুভ রবিকে তুষ্ট করা সম্ভব। এছাড়া কাঁচা নুন খাবেন না। চন্দ্রদোষ কাটাতে প্রথমেই শীতল খাবারকে পরিহার করতে হবে। বেশি পরিমাণে ফল ও স্যালাড খাওয়া প্রয়োজন। জলকে সমীহ করতে হবে। কোনো নদীতে নামার আগে তার জল মাথায় ছিটিয়ে নামতে হবে। যদি চন্দ্র অশুভ হয় তাহলে প্রতি সোমবার উপবাস করলে সুফল পাওয়া যায়। এছাড়া প্রতি সোমবার দুধ, চাল, দই, রূপক কোনো মহিলাকে দান করলে ভালো ফল পাওয়া যাবে। বাড়ির মহিলাদের সম্মান দিতে হবে, বয়সে ছোট মহিলাদের প্রীতি ও স্নেহ প্রদান করতে হবে। মঙ্গলের কোপ এড়াতে বেশ কিছুদিন মাটিতে শোয়ার অভ্যাস করতে হবে। সপ্তাহখানেক নুন না খেলে ভালো ফল পাওয়া যায়। হনুমান চল্লিশা পাঠ করলে ভালো ফল পাওয়া যায়। মঙ্গল খারাপ থাকলে মঙ্গলবার উপবাস থেকে মসুর ডাল মিষ্টি দান করলে ভালো ফল পাওয়া যায়। বুধ কুপিত হলে খাবার যতটা সম্ভব সবুজ আমদানি করুন, রাসায়নিক সমৃদ্ধ রূপটান এড়িয়ে চলুন। ধীর ও ঔদত্ত শ্রবণ উপকারে আসবে। রোজ স্নান করা বাঞ্ছনীয়। বুধ অশুভ হলে প্রতি বুধবার উপবাস করে সবুজ মুগ ডাল সবুজ বস্ত্র দান করলে অশুভ বুধকে তুষ্ট করা যাবে। বৃহস্পতির উষ্মা থেকে রেহাই পেতে মাংস খাওয়া ছাড়তে হবে। খাবারে হলুদের পরিমাণ বাড়ালে ভালো হয়। লম্বা চুল পরিহার করতে হবে। বৃহস্পতি অশুভ হলে প্রতি বৃহস্পতিবার উপবাস করে কাঁচা হলুদ জল দিয়ে স্নান করে বৃহস্পতির উষ্মা থেকে রেহাই পেতে মাংস খাওয়া ছাড়তে হবে। খাবারে হলুদের পরিমাণ বাড়ালে ভালো হয়। লম্বা চুল পরিহার করতে হবে। বৃহস্পতি অশুভ হলে প্রতি বৃহস্পতিবার উপবাস করে কাঁচা হলুদ জলে দিয়ে স্নান করলে এবং হলুদ বস্ত্র দান করলে শুভ ফল পাওয়া যেতে পারে। শুক্রের বিরূপ দশা কাটাতে সুগন্ধিযুক্ত জলে স্নান করা বিদেহ। পরিচ্ছন্ন থাকতে হবে সব সময়। নিয়মিত দই খেলে শুভ। লম্বা চুল ও গোঁফ রাখা বিপজ্জনক। শুক্র যাদের অশুভ তারা প্রতি শুক্রবার উপবাস করে দই, চাল, দুধ গরুকে খাওয়ান।
অন্তত নিজের খাবারের কিছুটা অংশ গরুকে খাওয়াতে হবে। এছাড়া নারীদের সম্মান করলে শুভ ফল লাভ সম্ভব। শনির দশা কাটাতে হনুমানের পূজা জরুরি, তাছাড়া শনি মন্দিরে প্রতি শনিবার যাওয়া দরকার। শনি অশুভ হলে প্রতি শনিবার উপবাস করে তিলের তেল একটি লোহার পাত্রে এবং নীল রঙের বস্ত্র দান করতে হবে। ওই দিন মদিরা পান করবেন না। যদি সম্ভব হয় ভৈরবনাথের মন্দিরে গিয়ে মদিরা দান করলে শুভ। রাহু ও কেতুর কোপ রুখতে আর্তের সেবা বিশেষ জরুরি। দরিদ্র মানুষের চিকিৎসায় ব্যয় করলে ফল পাওয়া যায়। তুলসী সেবাও কাজে দেয়। বাইরের খাওয়ার খাওয়া ছাড়তে হবে। কেতু অশুভ হলে প্রতি শনিবার উপবাস করবেন। এছাড়া মিষ্টি রুটি কুকুরকে খাওয়াবেন। পুরুষরা ডান কানে একটি সোনার দুল পরবেন। অবশ্যই শুভ। বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন, এবং নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।